আজ যারা বলে ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে বাঁকা চোখে দেখে, ইসলাম নারীকে তেঁতুল বানিয়ে ফেলেছে, কি বলেন? এই ধরনের কিছু প্রগতিশীল ছোকরা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? যারা বলে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, যারা বলে ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলেছে, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আটকায় রাখতে পেরেছে, আসলে এরা এই কথাগুলো এমনি এমনি বলে না, মনের ভেতরে লুচ্চামির খায়েশ আছে, এই খায়েশগুলোকে মেটাবার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে নারীদেরকে ঘরের বাইরে নিয়ে আসতে চায়। কারণ নারীরা তো ঘরের বাইরে না আসতে তাদের লুচ্চামির খায়েশ মিটবে না, ঠিক কি না? কন্যা সন্তান জন্ম হয়েছে, শোনা মাত্রই জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। সেই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করলেন, নারীদের অধিকার ইসলাম কিভাবে দিল দেখেন। যখন কন্যা সন্তান জন্ম হলে জীবিত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো, সেই সময় বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক কন্যা সন্তানদের অধিকার প্রতিষ্ঠা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইদা উলিদালির রাজুলি ইবনাতান বাআতাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কারো ঘরে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের জন্মের বরকতে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাযিল করেন। রহমতের ফেরেশতারা এসে বলতে থাকে, ইয়াকুলুনা আসসালামু আলাইকুম আহলাল বাইত, রহমতের ফেরেশতারা এসে বলে যে এই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো, এই ঘরবাসী প্রত্যেকটি মানুষের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। রহমতের ফেরেশতা আরো বলতে থাকে, ইয়াকতারিফুনাহা বিআজনিহাতিহিম ওয়ায়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা, রহমতের ফেরেশতারা তাদের ডানার ছায়ায় ওই ফুটফুটে কন্যা সন্তানকে তাদের ডানার ছায়ায় আবৃত করে রাখে, আর কন্যা সন্তানের মাথায় রহমতের হাত বলিয়ে বলতে থাকে, ইয়াকুলুনা দাইফাতান খরাজাত মিন দাইফা আল কাইমু আলাইহা মুহানুন ইলা ইয়াউমিল কিয়ামা, ওই কন্যা সন্তানের মাথায় হাত বলিয়ে বলতে থাকে, একটি অবলা জীবন থেকে আর একটি অবলা জীবন ভূমিষ্ঠ হয়েছে, যেই ব্যক্তি কিংবা যারা এই কন্যা সন্তানের তত্ত্বাবধায়ক হবে, যারা এই কন্যা সন্তানকে আদর স্নেহ মমতা আর ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে, কিয়ামত পর্যন্ত তাদের প্রতি আল্লাহর সাহায্য বর্ষিত হবে। আপনি একটা হাদিস দেখান তো আমাকে, একটা হাদিস দেখান যে ছেলে সন্তানের জন্ম হলে এরকম ফেরেশতারা এসে বলতে থাকে, এরকম কোনো হাদিস আছে নাকি? কথা বলেন, কোনো হাদিস আছে? তাহলে কন্যা সন্তান আল্লাহর রহমত নাকি অভিশাপ? কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত, কন্যা সন্তান হচ্ছে কল্যাণ আর প্রাচুর্যের প্রতীক। যেই যুগে কন্যা সন্তান জন্ম হলেই জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো, সেই যুগে ইসলাম নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করলো দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ ওয়া দাম্মা সিবাবাতি ওয়াল উসতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দুটি মেয়ে সন্তান রয়েছে, ওই দুটি মেয়ে সন্তানকে পরিপূর্ণ বয়সের আগ পর্যন্ত, অর্থাৎ বিয়ে দেওয়ার আগ পর্যন্ত যারা আদর স্নেহ আর মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করবে, ওই সন্তানের মা বাবা আর আমি বিশ্বনবী কিয়ামতের দিন এভাবে একসাথে জান্নাতে থাকব। বিশ্বনবী এই দুটি আঙ্গুল একসাথে করে বললেন, এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর ওই সন্তানের মা বাবার জান্নাতে থাকার ভেতরেও কোনো ব্যবধান থাকবে না। সুবহানাল্লাহ, ছেলে সন্তানের বাবার ব্যাপারে এইরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন? যেই যুগে কন্যা সন্তান বা নারীদের কোনো অধিকারই ছিল না, সেই যুগে ইসলাম নারীদের অধিকার এভাবেই দিল। এই কথা শুনে একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো দুইটা মেয়ে সন্তান নাই, তিনটা আছে। বিশ্বনবী তখন বললেন, মান কানা লাহু সালাতু বানাতিন ফাসবারা আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার তিনটি কন্যা সন্তান আছে, যার তিনটি কন্যা সন্তান থাকবে, আর কন্যা সন্তান হওয়াকে তার জন্য অপমানজনক বা লজ্জাজনক মনে করবে না, ধৈর্য ধারণ করে তার সামর্থ্য অনুযায়ী ওই কন্যা সন্তানদেরকে খাওয়াবে, পড়াবে, প্রতিপালন করবে, লালন পালন করবে। কন্যা সন্তানগুলোকে লালন পালন করার কারণে এই কন্যা সন্তানগুলো কাল কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে আত্মরক্ষার প্রাচীর হয়ে যাবে।
আমরা কন্যা সন্তানকে আমাদের জন্য মনে করি অনেক সময় অপমানজনক, লজ্জাজনক। অনেকে তো এরকম বলে, আরে আল্লাহ খালি আমারই দেখলো, খালি মেয়ে দেয়। অনেকের দেখা যায় দুইটা তিনটা মেয়ে হয়ে গিয়েছে, কোনো ছেলে নাই, আফসুস করে বলে আল্লাহ শুধু আমারই পাইল, শুধু মেয়ে দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? আরে ভাই, আপনার মতো তো ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে নাই, আপনার মতো সৌভাগ্যবান মানুষ তো পৃথিবীতে আর নাই। আমি তো এভাবে বলি, যার ঘরে মেয়ে আছে তার ঘরের মধ্যেই জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। আপনি এই মেয়েগুলোকে ভালোভাবে প্রতিপালন করেন, লালন পালন করেন, আপনার জন্য জান্নাত রেখেছেন কে? অনেকে আছে আবার মেয়ের মা বাপকে গালি দেয়, দেখছো অমুকের খালি মেয়ে হয় কিন্তু কোনো ছেলে হয় না, এরকম গালি দেয় না, কিংবা ঠাট্টা উপহাস করে, না এরকমটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো ছেলে ছিল কোনোটা কি বেঁচে ছিল? কেউ বেঁচে ছিল না, তার সব মেয়ে ছিল। এই জন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, সাবধান, মেয়েদের মা বাবাকে গালি দিও না, কারণ আমি নিজেই হচ্ছি মেয়েদের পিতা, সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তান হলে অধৈর্য হওয়া যাবে না। দেখেন বুখারীতে একটি হাদিস এসেছে, উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি একদিন ঘরের ভেতরে ছিলাম, একজন মহিলা তার দুইটা সন্তান নিয়ে আমার কাছে আসলো, এসে আমার কাছে কিছু সাহায্য চাইল, তাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই ছিল না। আমি তখন ঘর থেকে একটা খেজুর তার জন্য আনলাম, একটা খেজুরই ছিল, একটা খেজুর তাকে দিলাম। লক্ষ্য করে দেখলাম ওই মহিলা নিজে খেজুরটা না খেয়ে খেজুরটাকে দুই ভাগ করে তার দুই মেয়েকে খাওয়ালো। এরপরে মহিলা তার মেয়েদেরকে নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ঘটনা শোনালাম। বিশ্বনবী এই ঘটনা শুনে বললেন, আহারে ওই মহিলা কত সৌভাগ্যবতী, দুটি মেয়েকে তার জন্য বুঝা মনে করে নাই, ওই দুটি মেয়ে পাওয়ার পরেও ধৈর্য ধারণ করে তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করছে। যারা এভাবে তাদের মেয়েদেরকে প্রতিপালন করবে, আমি বিশ্বনবী বলছি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। এভাবেই কন্যা সন্তানকে যখন জীবিত অবস্থায় হত্যা করা হতো, বিশ্বনবী এসে কন্যা সন্তানদের অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সূরা তাকবীরে আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই মেয়েগুলোকে মেরে ফেলছো, কোন অপরাধে তোমরা তাদেরকে হত্যা করে ফেলছো, আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডের নিন্দা করলেন। আর বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে নারী জাতির অধিকার প্রতিষ্ঠা করলেন, সুবহানাল্লাহ। আজ যারা বলে ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে বাঁকা চোখে দেখে, ইসলাম নারীকে তেঁতুল বানিয়ে ফেলেছে, কি বলেন? এই ধরনের কিছু প্রগতিশীল ছোকরা বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? যারা বলে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, যারা বলে ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলেছে, ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে আটকায় রাখতে পেরেছে, আসলে এরা এই কথাগুলো এমনি এমনি বলে না, মনের ভেতরে লুচ্চামির খায়েশ আছে। এই খায়েশগুলোকে মেটাবার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে নারীদেরকে ঘরের বাইরে নিয়ে আসতে চায়, কারণ নারীরা তো ঘরের বাইরে না আসলে তাদের লুচ্চামির খায়েশ মিটবে না, ঠিক কি না? কন্যা সন্তান পূজা নয়, বরং কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া রহমত, সুবহানাল্লাহ।